আপনারা শুনছেন গল্পের আসর। এই আসরে হবে কিছু ভয়, কিছু রহস্য, কিছু মজা, আর সাথে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। তাই এই রকমই গল্প শোনার জন্য আমাদের গল্পের আসর পরিবারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ প্রতি সপ্তাহে এই আসরে নতুন নতুন গল্প আসতেই থাকবে, তাই আপনিও আসতে ভুলবেন না কিন্তু। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পের আসর। আজকের গল্প আমাদের লেখক রূপম রায়ের কলমে, তারানা তান্ত্রিক ও রক্ত পিশাচিনীর কো। তাহলে দেরি না করে মন দিয়ে শুনুন আমাদের আজকের নিবেদন। আজ মনটা বেশ খারাপই লাগছে। এই কদিন আগেও চারিদিকে শুধু পুজো পুজো গন্ধ ভেসে আসছিল, এখন আর সেই আনন্দ নেই। কাল মা দুর্গার ভাসান হয়ে গেছে, তাই আজ এমনিও বিজয়া। আজ তাই ছুটির দিন, ঘরে বসে চা খাচ্ছি আর মেঘময় আকাশের দিকে চেয়ে বসে আছি। সত্যিই অদ্ভুত, বাঙালিদের জন্য এই পুজোর আগের কটা দিন, এক মাস আগে দিয়ে দিন গুনতে থাকার আনন্দ, কবে মা আসবেন, কবে ওই পাঁচটা দিন মন খুলে বড় ছোট সবাই মেতে উঠব আনন্দের উৎসবে। এইসব কিছু কিন্তু শুধুমাত্র দেখা মেলে বাঙালিদের মধ্যেই। অদ্ভুত জাতি বলতে হবে সত্যই, নিজেরও কেমন যেন গর্ব বোধ হয়। আর মা চলে যাওয়ার পর সেই আবার মন খারাপ, কাজে ফেরার চিন্তা। আর মা জলে পড়ার সাথে সাথেই বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই বেশ শীত করছিল। আর এই অট্টালিকায় ভরা শহর কলকাতা এখন আবার তৈরি হচ্ছে অফিস খোলার প্রস্তুতিতে। আমি যতই শহরে আসি না কেন কাজের জন্য, আমার মন কিন্তু সর্বদা পড়ে থাকে গ্রামের দিকে। আহা, গ্রামের সেই বিজয়ার পর সবার মুখেই হাসি, শিশুদের বড়দের প্রণাম করে আশীর্বাদ নেওয়া, কত মিষ্টি আর কি খাওয়াবে তার আনন্দ, হালকা হালকা করে শীত পড়ার আমেজ, সব কিছু যেন এক সুন্দর মায়া ভরা জগৎ বুনতে থাকে। শহরের এই ডামাডোলে আর অট্টালিকার ভিড়ে এই সমস্ত কিছু যেন মনে হয় কৃত্রিম, সবার আনন্দ যেন মনে হয় কৃত্রিম। তবে যাই হোক, এই সব ভেবে আমার কাজ নেই। যার এই কৃত্রিম শহরে শুধু টাকা রোজগারের জন্য পড়ে থাকা, চাইলেও গ্রামের দিকে না যেতে পারার গ্লানি, তার এই সব ভেবে কাজ নেই। যাই হোক, যখন একা একা বসে থাকি, নিজের মনের মধ্যে এই রকম কত শত কি কল্পনার জাল বুনতে থাকি, পরে নিজেই সেটা বুঝতে পারি আর মুখে একটা ছোট হাসি খেলে যায়। এত সব সাত পাঁচ ভাবছি, ঘরের দরজায় টোকা পড়লো এরই মধ্যেই। বাইরে শুনি নিচে হাঁক ডাক পড়েছে। বিভূতি, ও বিভূতি, কোথায় মায়া, তৈরি হলে? কিশোরী সেন এসে হাজির। সেও আমার মতো ছুটির দিন বলে তারানাথের বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আসো হে কিশোরী, ওপরে এসে বসো, তৈরি হয়ে যাব কিছুক্ষণের মধ্যে, বেশি সময় লাগবে না। কিশোরী ঠক ঠক শব্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আমি দেখলাম কিশোরী একটা হলদেটে পাঞ্জাবি পরে নিয়েছে, বুঝতে পারলাম ও বিজয়ার প্রণাম করতে যাওয়ার জন্য প্রস্তুত। আমিও একটা হালকা পাঞ্জাবি চাপিয়ে তৈরি হতে হতে বললাম, কী হে ভায়া, দেখো তো ঠিক আছে তো? কিশোরী বলল, তুমি এসব রাখো, চলো তো দেখি, ওদিকে তারানাথের বাড়ি যেতে দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ, তার বলতে, চলো চলো। আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা দুইজনেই আমার মেজ বাড়ি দিয়ে বেরিয়ে বড় রাস্তা ধরলাম, বেশ জমজমাট রাস্তা আর যেন ফাঁকা। শহর কলকাতা এই সন্ধ্যায় পুজোর পর নিজ নিত্য ছন্দে ফেরার জন্য তৈরি হচ্ছে। তিলোত্তমা একদিন যে মানুষের ভিড় সামলাতে ব্যস্ত ছিল, তা এখন পুজোর রেশ কাটাতে আর মন খারাপ ভালো করতে ব্যস্ত। আমি চলতে চলতে বললাম, পুজোর ছুটিটা সাত দিন বেড়ে কাটল বুঝলে, কাল দিয়ে আবার অফিস জয়েন করা, আর বড়োবাবুর মেজাজ ভালো না থাকলে ধাতা নিয়ে আর কথা শোনা। তুমি তো পাহাড়ের ওই দিকে গেছিলে ঘুরতে। তা তুমি ঠিকই বলেছ ভায়া। আচ্ছা ভায়া, দাঁড়াও তো, ওপার একটা মিষ্টির দোকান আছে, চলো দেখি।
চারিমা ঠাকুরমশাইয়ের জন্য কিছু মিষ্টি কিনব, চলো। পুজোর পর বিজয়ার শুভেচ্ছা জানাতে যাওয়া খালি হাতে গেলে কেমন একটা লাগে, মেয়েটার কোনো আবদার নেই, কদিন আগেও ছোট ছিল তাই মুখ ফুটে তাও লেস আর চকলেট ইত্যাদির জন্য বায়না করত, এখন বড় হয়ে গিয়ে তো আর কিছুই চায় না, ওর জন্য ওর পছন্দের রাবড়িটা নিয়ে নি, মেয়েটা পেলে ভীষণ খুশি হবে। আমি মনে মনে আমার বন্ধুটির তারিফ না করে পারলাম না। ঠাকুরমশাইয়ের জন্য রসগোল্লা আর চারির জন্য রাবড়ি কিনে আমরা হাজির তারানাথের মঠ লেনের সেই চেনা পরিচিত গলির সামনে। গলির মুখের দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে এলাম। আসলে আমি আর কিশোরী এই কলকাতার মতো শহরে খুবই একা, নিজেদের পরিবার গ্রামে, কিন্তু সপ্তাহে রবিবার আর ছুটির দিন হলে আমরা তারানাথের কাছে ছুটে আসি, কারণ মানুষটাকে গুরুজনের মতো দেখি আমরা, তাই পরিবারের মতোই মনে হয় আমাদের। তারানাথের বাইরে আমি সেই চেনা দরজার কাছে গিয়ে কড়া নাড়তে যাব, দেখি একটু ঠেলতেই দরজা নিজের থেকেই খুলে গেল। চারিমা আমাদের দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল, আরে কাকাবাবু রয়েছে, আমি জানতাম আপনারা আজ আসবেন, ঠিক আপনারা ঘরে গিয়ে বসুন, বাবা ভেতরের ঘরেই আছেন। চারিমা আমাদের দুইজনকে প্রণাম করে শুভ বিজয়া জানালো। সত্যি মা মরা মেয়ে কে বলবে, তারানাথ এত সুন্দর করে সংসারের আদব কায়দা শিখিয়েছে তার বলার নয়, এক কথায় লক্ষ্মী মন্তমে। কিশোরী বলল, শুভ বিজয়া মা, বড় হও সুখে শান্তিতে থাকো। তা মা, পুজোর কটা দিন কেমন কাটলো? আর তুমি এটা ধরো, তোমার কাকাবাবুর তরফ থেকে এটা বিজয়ার শুভেচ্ছা, যাও লেটে করে নিয়ে আসো, ঠাকুরমশাইকেও মিষ্টি মুখ করাতে হবে তো। চারি একটু হেসে বলল, এমা এটার কি দরকার ছিল, বাবা আপনারা আসবেন জেনে আগে থেকেই আরো মিষ্টি এনেই রেখেছিলেন। আমরা তো তোমার কাকা, এইটুকু আমাদেরও কর্তব্য, ঠিক আছে সব হবে। চারি বলল, আচ্ছা আপনারা বাবার ঘরে গিয়ে বসুন, আমি চা আর জলখাবারের ব্যবস্থা করছি। আমরা হাসি মুখে প্রবেশ করলাম ঠাকুরমশাইয়ের ঘরে। তিনি দেখলাম ওনার আরামকে দাঁড়ায় বসে গড়গড়ায় তামাক খাচ্ছেন। আমাদের দেখে বললেন, কি হে তুই মানিক চোর, এই দিকে তো আর দেখাই যায় না, এই বুড়োটার কথা তো ভুলেই গেছো মনে হয়। না না ঠাকুরমশাই, আপনাকে ভুলবো তা কি করে সম্ভব বলুন, পুজোর ছুটির যা হয় আর কি, ঠাকুর দেখাও হলো, একটু দৌড়ঝাঁপ জীবনের থেকে স্বস্তিও হলো, তা ছাড়ুন আপনি বলে আমরা ঠাকুরমশাইকে প্রণাম সেরে শুভ বিজয়া জানালাম। তারানাথ একটু নানা করছিল, সে আর কে শোনে। কিশোরী বলল, এই শহর কলকাতায় আপনজন বলতে তো আমরা আপনাকে ছাড়া কাউকে চিনি না ঠাকুরমশাই, আত্মীয় প্রিয়জন তো তাও পরের কথা। তারানাথ দেখলাম এবার একটু থামলেন, বুঝলাম ও আমাদের ওনার প্রতি ভালোবাসাটা অনুভব করেই হয়তো চুপ করে গেলেন। তারানাথ বললেন, আশীর্বাদ করি, ভালো থাকো সুখে থাকো, নিজের আর পরিবারের নাম উজ্জ্বল করো। এমন সময় চারি ঘরে চা আর প্লেট সাজিয়ে মিষ্টি নিয়ে এলো আর বলল, বাবা শুধু তোমার মিষ্টি না, এই দেখো কাকাবাবুরাও তো মিষ্টি আর রাবড়ি এনেছেন। আমি আর কিশোরী মেয়ের কথা শুনে তখন হাসছি। চারি বলল, এখন মিষ্টিগুলো খান কাকাবাবু, আমি রান্না চাপাই বলে চারি বেরিয়ে গেল। চারি বেরিয়ে যেতেই আমি এগিয়ে গিয়ে তারানাথের হাতে পাসিং শোয়ের প্যাকেটটা তুলে দিয়ে বললাম, আপনার কাছে আমাদের যে এক বড় আবদার আছে, সেটা না হলে যে সব কিছু সম্পূর্ণ হবে না। তারানাথ একগাল হেসে বললেন, জানি গল্প তো, সে আজ হবেই, তোমরা আরাম করে বসো আমি বলবো। এই বলে তারানাথ হাতের প্যাকেটটা থেকে একটা পাসিং শো তুলে ধরিয়ে নিয়ে এক রাশ ধোয়া ছাড়লেন। তারানাথ এবার কিশোরীর দিকে চেয়ে বলল, তা কিশোরী পুজোয় ঘোরা কেমন হলো,
পাহাড়ের দিকে গেছিলে, তাই তো? কিশোরী দেখলাম তারানাথের কথায় অবাক। আর আমিও কম বিস্মিত হইনি, কারণ কিশোরী যে পাহাড়ের দিকে ঘুরতে গেছিল তা তারানাথের জানার কথা নয়। কিশোরী বলল, এ কি ঠাকুরমশাই, আপনি কিভাবে বুঝলেন যে আমি ছুটিতে পাহাড়ের দিকেই ঘুরতে গিয়েছিলাম? তারানাথ দেখলাম এবার একটু মুচকি হাসলেন, তারপর বললেন, ওই দেখো তোমার ঘাড়ের কাছে একটা ছোট ফুটোর মতো লাল চিহ্ন। আমি যে গ্রামের ছেলে কিশোরী, ওটা যে জোকের রক্ত চোষার দাগ তা আমি ভালো করেই চিনতে পারছি। আর আমাদের পাড়া গায়ে জোক থাকে মাটিতে, তা ধরলে পায়েই ধরে, কিন্তু পাহাড়ে জোক গাছেও থাকে বাসা বেঁধে। তাই ঘাড়ে পড়ে রক্ত চোষা এটা শুধু পাহাড়ি এলাকাতেই সম্ভব, তাই ধরে ফেললাম। কিশোরী বলল, ঠাকুরমশাই আপনি ঠিকই ধরেছেন, সেই দিনই পাহাড়ে ওঠার সময় একটা পাইন গাছ থেকে একটা জোঁক এসে পড়ে কাঁধে। প্রথমে বুঝতে পারিনি, রাতের বেলা কেমন জানি জ্বালা জ্বালা করতে ঘাড়ের কাছে আবিষ্কার করি ক্ষত চিহ্নটা। তারপর তাকে বার করে আনা হয় আর নুন দিয়ে মেরে ফেলা হয়। ক্ষত ছাড়া জোঁকটা অনেকটা রক্ত চুষে খেয়েছে বুঝলেন ঠাকুরমশাই, তাই অমন দাগ হয়ে গেছে। আমি কিশোরীর কাণ্ড কারখানা শুনে একটু মনে মনে হাসছি, আর ওই ক্ষতটার কথা চিন্তা করে কষ্টও হচ্ছিল। তারানাথ এবার বলল, আচ্ছা রক্ত চোষার কথা উঠল যখন, তোমাদের একটা ঘটনা বলি শোনো। এ যে মেঘনা চাইতেই জল, তারানাথ নিজের থেকেই আজ গল্প বলা শুরু করছে, এটা সচরাচর হয় না। আমি ও কিশোরী একসাথে বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই তাই হোক, আপনি বলা শুরু করুন। হ্যাঁ, এবার আমি যে ঘটনা তোমাদের বলতে চলেছি, এ এক গ্রামকে ঘিরে, আর সেই গ্রামের নাম হল বাড়িকুল। তোমরা বাড়িকুলের নাম শুনেছ? আমিও কিশোরী একসাথে বলে উঠলাম, কই না তো। তারানাথ বলল, তা না শোনারই কথা, বাড়িকুল হলো দক্ষিণ বাঁকুড়ায় অবস্থিত জঙ্গলমহলের রানীবাঁধ অঞ্চলের ছোট্ট একটি প্রত্যন্ত গ্রাম। সত্যি বলতে গ্রামটা এতটাই সুন্দর যে এখনো আমার মনে ধরে আছে, আর ভালো স্মৃতি তো ভোলার নয়। আমি যে সময়ের কথা বলছি তা প্রায় 25 বছর আগের ঘটনা। তখন গ্রাম বলতে সত্যি গ্রাম, শহরের ছিটে ফোঁটাও তখন ওই দিকে পড়েনি। আমি তখন বাঁকুড়ার মহাশ্মশানগুলোতে ঘুরে চলেছি, সংসার ছেড়ে বেরিয়েছি অনেক দিন হলো, বাড়িতে ফেরার মনোভাব নেই তখন মনে, অনেকদিন ধরে হেঁটে চলেছি। রাস্তায় চলতে চলতে প্রায় বিকেল হলো, আমি তখন শাল পিয়াল বট বৃক্ষের জঙ্গলের মধ্যে দিয়ে এক সরু পথ ধরে হাঁটছি, চারিদিকে যেন তাকিয়ে শুধু শান্ত বনের নিস্তব্ধতা অনুভব করা যায়। পাখিদের কলকাকলিতে মন জুড়িয়ে ওঠে, আর বনের মধ্যে এক মধুর সুগন্ধ আছে তা তো আলাদাই। মেঠো পথে হাজারো বনের পাতা পড়ে যেন পথের শরীর ঢেকে দিতে চাইছে, আর এই পথ বুঝলাম কোনো গ্রামের দিকেই চলেছে। আমি মনে মনে ভাবলাম সন্ধ্যা হতে এখনো অনেকক্ষণ বাকি, তার আগে নিশ্চয় গ্রামে পৌঁছে যাব, কিন্তু এই জঙ্গলের পথ যে শেষই হয় না, এ যেন যতই হাঁটি জঙ্গল যেন আরো বাড়তেই থাকে। সামনের গাছগুলো জুড়ে তখন পাখিদের বাড়ি ফেরার সময় বলে তাদের কিচিরমিচির শব্দে কান পাতা দায়। হঠাৎ করে কেন জানি না আমার মনটা কেমন ছ্যাত করে উঠল,
মধুসুন্দরী দেবীর কৃপায় ততদিনে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, আর কিছু কিছু শক্তিও আমি লাভ করেছি। সেই দিয়েই বুঝতে পারলাম যে এই জঙ্গল রাতের বেলা বেশি একটা সুবিধার নয়। যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততই ভালো। অন্ধকার নেমে আসছে, আমি জানি যে কোনো অপশক্তির আমাকে স্পর্শ করার ক্ষমতা নেই, তবু নিজেকে গাত্রবন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেললাম। হঠাৎ করেই দূর থেকে যেন একটা পেঁচার কর্কশ গলায় ডাক শুনতে পেলাম। পাখিটা কোথায় যেন লুকিয়ে ডাকছে। একটা দুটো বাদুর তখন জঙ্গলের মাথার ওপর ডানা মেলে উড়ে যাচ্ছিল। পাখির কলতান থেমেছে বহুক্ষণ, এখন শুধু ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে চারিদিকে। আমি এগিয়ে চললাম, এমন সময় হঠাৎ করে কারো যেন একটা আর্তনাদ শুনতে পেলাম জঙ্গলের পথের দিক থেকে। কেউ যেন, বাঁচাও বাঁচাও, আমারেও মেরে ফেললে বলে পরিত্রাহী চিৎকার করছে। আমি তড়িঘড়ি ছুটে গেলাম সেই চিৎকার লক্ষ্য করে, কিন্তু সেইখানে পৌঁছে আমি যা দেখলাম তাতে আমার সারা গায়ে রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। আমার সামনে একটা বড় ধরনের শেওড়া জাতীয় গাছ, আর তার নিচে পড়ে এক মাঝ বয়সী পুরুষ। তার চোখে মুখে ভয়ের আতঙ্কের কারণ তার সামনে যে এক কালো ছায়ার মতো ধোঁয়া ধোঁয়া একটা মূর্তি। তার শরীর কুৎসিত আর অন্ধকারের মতোই কালো, শরীর দু মানুষ লম্বা। এর শরীরের গড়ন নারীর মতো, যার মুখ থেকে বেরিয়ে আছে দুটো তীক্ষ্ণ সদন্ত, আর তার থেকে যেন এখনো রক্ত চুঁইয়ে পড়ছে। কানগুলো অত্যন্তই বড় আর ভয়ানক তার মুখশ্রী, চোখ থেকে যেন ভাটার মতো আগুন ছলকে বেরোচ্ছে, আর এক লম্বা জিভ লক লক করছে সেই মানুষটির দিকে চেয়ে। আমি তৎক্ষণাৎ নিজের কাছে থাকা পুঁটুলি খুলে তার ভিতর থেকে বার করে আনলাম একটা শুকনো লাল জবা ফুল। এ আমি আসার আগে মা শ্মশানকালীর মন্দিরে পুজো দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম। সেটা নিয়ে সে পিশাচিনীর দিকে ধীর পায়ে এগিয়ে গেলাম। সেই সময় সেই পিশাচিনীর চিৎকার আর হুঙ্কার শুনতে পেলাম। সে যেন বলছে, চলে যা চলে যা এখান থেকে, আমি আজ এর রক্ত খাব, শেষ করে দেবো একে, আমার যে ভীষণ খিদে। তুই চলে যা, চলে যা আমার কাছ থেকে, আমার দিকে এগোনোর চেষ্টা করবি না। আমি তার কথা না শুনে আরো এগিয়ে যেতে সেই পিশাচিনি আরো পিছিয়ে যেতে লাগলো। আমি বুঝলাম আমার গাত্রবন্ধন মন্ত্রের জোরে অথবা মায়ের পূজোর ফুলের গুণেই সেই পিশাচিনি ভয় পাচ্ছে। সেই পিশাচিনি এবার তৎক্ষণাৎ পিছোতে পিছোতে হঠাৎ করে সামনে ভয়ে জড়সড় হয়ে থাকা লোকটার হাতের একটা থলে নির্দেশ করে বলল, ওটা আমার চাই, ওটা আমায় দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। আমি সঙ্গে সঙ্গে লোকটার উদ্দেশ্যে বললাম, ও যা চাইছে ওকে তা দিয়ে দাও তাড়াতাড়ি, বিলম্ব করো না। লোকটা ভয় গুটিয়ে থাকলেও আমার কথা শুনে সেই থলেটা তৎক্ষণাৎ ছুঁড়ে দিল সেই পিশাচিনির দিকে। আমার সামনে ঝপ করে সেই পিশাচিনি থলেটা নিয়ে কালো ধোঁয়ার মতো অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো, আর তার কান ফাটানো হাসির শব্দে চারিদিক যেন কেঁপে উঠল। কি বিভৎস সেই হাসি! আর সাথে সে বলতে লাগলো,
আজ তোর মতো তান্ত্রিকের জন্য উদ্ধার পেল, না হলে আজ শেষ দিন ছিল। আমি আবার আসব, শেষ করে দেবো এই গ্রাম, গাঁর মতকে চষে খাবো সবার রক্ত। কেউ আটকাতে পারবে না আমায়, কেউ না। ধীরে ধীরে চারিদিক শান্ত হয়ে এলো। আমি ততক্ষণে বুঝে গেছি একে, এ হলো রক্ত পিশাচিনী। ভূত ডামোর তন্ত্রে এর উল্লেখ আছে। এরা এতই ভয়ানক হয় যে মানুষের রক্ত হলো তাদের খাদ্য আর পানীয়। যেখানে এর প্রকোপ দেখা যায়, গ্রামের পর গ্রাম মানুষ রক্ত শূন্যতায় ভুগে মরতে থাকে। আমার সাহস কোনোদিনই কম ছিল না, তাই আস্তে আস্তে সামনে অচৈতন্য লোকটার দিকে এগিয়ে গেলাম। বেজায় ভয় পেয়ে লোকটা জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ওকে আমার থেকে সামান্য জল চোখে মুখে ছিটিয়ে দিতেই লোকটা উঠে বসল। আমার থেকে আরো একটু জল চেয়ে সেটা পান করে লোকটা আমার পা ধরে লুটিয়ে পড়ল আর বলল, আপনি কে বাবা? হঠাৎ করেই এই জঙ্গলের পথে ভগবানের মতো উদয় হয়ে আমায় রক্ষা করলেন। আপনি না থাকলে যে আমার আজ কি হতো তা ভেবে পাচ্ছি না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝে উঠতে পারছি না। আমি বললাম, আপনি এই রাত বিরেতে এই জঙ্গলের পথে কি করছিলেন? আর সেই পিশাচিনী বা কোথা থেকে এলো যে সে আপনার পিছু নিল? চলুন উঠুন, সামনেই মনে হয় আপনাদের গ্রাম। আমি ওই দিকেই যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে সব খুলে বলুন আমাকে। লোকটা বলল, সেই ভালো হবে ক্ষণ ঠাকুর মশাই, এই পোড়া জঙ্গলে আর এক মুহূর্ত দাঁড়ানো উচিত হবে না, চলুন আমার বাড়িতেই। হ্যাঁ, তবে সেই পিশাচিনী যে যাওয়ার আগে বলে গেল সে কাউকে রেহাই দেবে না, শেষ করে দেবে গ্রামের সবাইকে, তাই তাদের রক্ষা করতেই হবে। কারণ আমি চিনতে পেরেছি এ কোনো সাধারণ পিশাচিনী নয়, এ হলো রক্ত পিশাচিনী। আর এর নিধন না করলে সত্যি এই সমস্ত কাছের গ্রামে মোড়ক লেগে যাবে, সবাই শেষ হয়ে যাবে ওই রক্ত পিশাচিনীর শিকার হয়ে, আর আমি তা কিছুতেই হতে দিতে পারি না। অন্ধকারে দুইজনেই পথ চলতে থাকলাম। সেই লোকটা চলতে চলতে বলা শুরু করল, আমার নাম রামলাল ঠাকুর মশাই, আর আমি হলাম এই কাছের গায়ের মোড়ল। একসাথে সাত সাতটা গা মিলে এখানে বড় গ্রাম সৃষ্টি হয়েছে, আর আমি তারই একটার মোড়ল। আজ আমি আমার মেয়েটাকে একটু দেখতে গিয়েছিলাম ওই পাশের গায়ে, ওইখানেই আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি এক ভালো পরিবারে। মেয়েটা আমায় বেজায় ভালোবাসে। বিয়ের পর আমার মনটা কেমন করছিল, তাই গিন্নি কইল যে মন খারাপ করলে মেয়েটার একটু দেখে আসো গিয়ে। আমি আজ তাই সকাল সকাল বেরিয়ে পৌঁছে গেলাম মেয়ের বাড়ি। সত্যি মেয়ে আমার লক্ষ্মীমন্ত, আর তার শ্বশুর বাড়ির লোক ও খাঁটি সোনা। আমি প্রথমবার গেছি তাই আজ ওরা বাড়িতে খাসির মাংস রান্না করছিল। মেয়েটার সাথে যখন দেখা করে ফিরব তখন বিয়ান আমাকে এক বাটি খাসির মাংস দিয়ে দেন আমার বউয়ের জন্য। হাজার বারণ করেছি, সে কিছুতেই শুনবে না। আর নতুন বিয়ান না নিলেও খারাপ দেখায়, আশা করে দিয়েছেন তাই নিয়েই নিলাম। কিন্তু বেরোতে বেরোতে হয়ে গেল অন্ধকার, আর আমায় বাড়ি ফিরতে হবে এই জঙ্গলের মধ্য দিয়েই, কারণ দুই গায়ের মাঝে পড়ে এই জঙ্গল। যেহেতু আমি গায়ের মোড়ল, তাই কিছুদিন ধরেই আমি শুনেছি যে এই গ্রামের কিছু একটা দোষ লেগেছে। এই এক মাসে তিনটে মৃতদেহ উদ্ধার করা হয় এই গ্রামের কাছের জঙ্গল থেকে, আর তাদের দেহ এতটাই বিভৎসভাবে কোনো প্রাণী হত্যা করেছিল যে বলে বোঝাতে পারবো না। তাদের দেহ যেন কেউ যেন ঘাড় মুটকে তার দিয়ে রক্ত বের করে খেয়েছে।
আর সমস্ত দেহই যা পাওয়া গেছিল সব কটাই রক্ত শূন্য আর ফ্যাকাশে। আমি এতদিন তাদের নজর দিইনি, কারণ এই আশেপাশের গ্রামের দিকে মাঝে মাঝেই মানুষকে কোক বাঘের উপদ্রব হয়ে থাকে। এদিকে কত মানুষ যে বাঘের পেটে গেছে তার কোনো হিসেবই নেই। আর আজ নিজের চোখে দেখে নিলাম এ কোনো বাঘ নয়, এ তো কোনো অপশক্তি ঠাকুর মশাই। এ যে সাক্ষাৎ এক পিশাচিনী, কীভাবে যে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাব তা কিছুতেই বুঝতে পারছি না। ঈশ্বর, কি পরিস্থিতির মুখোমুখি এনে ফেললে আমাদের! রক্ষে করো, রক্ষে করো এই গ্রামের মানুষজনকে। কথা বলতে বলতে আমরা ধীরে ধীরে জঙ্গল পেরিয়ে প্রবেশ করলাম গ্রামের পথে। সামনে এবার তাও কয়েকটি কুঁড়ে ঘর দেখা যেতে লাগলো। আমি বুঝলাম আমরা গ্রামে পৌঁছে গেছি। আমরা হেঁটে এবার গ্রামের মাঝ বরাবর একটা বড় ধরনের পাকা বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালাম। রামলাল বাড়িতে গিন্নিকে হাঁক দিল। ওই গো, দোর খোলো, কে এসেছে দেখো আমার সাথে। সঙ্গে সঙ্গে দরজা খুলে সামনে বেরিয়ে এলেন মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা। তিনি আসতেই রামলাল বলল, ইনি হলেন ঠাকুর মশাই, ওনাকে ঘরে নিয়ে চলো আর পা ধোয়ার জল নিয়ে আসো শিগগির। আজ ওনার জন্য আমি প্রাণে বেঁচে ফিরেছি, না হলে এতক্ষণে সব শেষ হয়ে যেত। ঠাকুরমশাই, এর যেন কিছুতেই অসুবিধা না হয়, সব দিকে লক্ষ্য রাখবে। হ্যাঁ, সেই কথা শুনে ওনার গিন্নির চোখে যেন জল দেখতে পেলাম। তিনি তখন আমার জন্য জল এনে আমার পা ধুয়ে দিতে যাবে, আমি তাকে বারণ করে তুলে বললাম, মা, তুমি আমার পায়ে হাত দিয়ে পাপের ভাগার বাড়িও না, তুমি যে আমার মায়ের মতো। তিনি বললেন, কি সৌভাগ্য আমার, ব্রাহ্মণ মানুষদের পা পড়েছে আমার বাড়িতে। আর কে বলেছে আমি আপনাকে ধন্যবাদ দেব ওনার প্রাণ রক্ষার বিনিময়ে, তা বুঝতে পারছি না। আমি এবার বললাম, আমাকে দুমুঠো খেতে দিতে পারো মা? আসলে সেই সকাল থেকে বেরিয়েছি, হেঁটেই চলেছে, এবার একটু আহারের প্রয়োজন। গিন্নি মা বললেন, এ কি বলছেন ঠাকুরমশাই, গরিবের ঘরে আর যাই পান না পান, ডাল ভাতটুকু পাবিনি। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসি, আপনারা ঘরে বসেন। আমি আর রামলাল দুজনেই এবার হাত মুখ ধুয়ে ফেললাম। রামলালের গিন্নি দেখলাম আমাদের দুজনের জন্য থালায় ভাত বেড়ে ডাল আর একটা কি সবজি এনে দিলে। আমি মনে মনে বললাম, এই রাতে হঠাৎ করে অচেনা কাউকে নিজের বাড়িতে ডেকে খাবার খাওয়ানোর মন এই সহজ সরল গ্রামের মানুষেরই থাকে। সেই দিন রাতে তেমন একটার কথা হয়নি, কারণ সারাদিন পথ চলে আমিও ক্লান্ত ছিলাম, আর রামলালও তার মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সেই ভয়ানক অভিজ্ঞতার দরুন একটু বিশ্রাম নিতে চাইছিল। আমায় ওরা অপর একটি ঘরে শুতে দেয়, কিন্তু বিছানায় পড়ার সাথে সাথেই আমার গভীর ঘুম চলে আসে। আর সেই ঘুমেই আমি স্বপ্নে যেন দেখতে পাই আমার আরাধ্যা মধুসুন্দরী দেবী আমায় বলছেন, তারানাথ, তারানাথ, আজ যে রক্ত পিশাচিনীর পাল্লায় তুই পড়েছিলি তাকে এতটা সহজ করে বুঝ না, কারণ ওই পিশাচিনীর শক্ত সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। ওর ওই ধারালো দাঁত দিয়ে একের পর এক মানুষের রক্ত পান করবে এবং মানুষ রক্ত শূন্য হয়ে মরে যাবে। আর সেই রক্ত পিপাসু পিশাচিনী থামবে না, ওই গ্রামের আর আশেপাশের সমস্ত গ্রামের মানুষকে মেরে শেষ করে শ্মশানভূমিতে পরিণত করবে সবকিছু। আর সব শেষে মানুষের রক্ত পান করে করে ওর ভ্রূণে জন্ম নেবে এক অপর রক্ত পিশাচিনী। এখন ওই ভ্রূণ সুপ্ত অবস্থায় আছে,
যত মানুষের রক্ত পান করবে সেই পেটের রক্ত পিশাচিনীর সন্তান আরো গর্ভবতী থাকবে, আর কারো ক্ষমতা নেই ওই পিশাচিনীকে রক্ষা করার। আমি স্বপ্নে দেবীকে জিজ্ঞেস করলাম, দেবী আপনি যখন ওই পিশাচিনীর ভয়াবহতার কথা বললেন, তবে তার উদ্ভব কিভাবে হলো আর কিভাবেই বা তাকে নিধন করা যাবে তার পথ বলে দিয়ে যান দয়া করে। দেবী এবার বললেন, তারানাথ, এই রক্ত পিশাচিনী কোনো সাধারণ পিশাচিনী নয়, কারণ এই পিশাচিনীকে জাগ্রত করা হয়েছে, আর যে তান্ত্রিক ওই পিশাচিনীকে জাগ্রত করেছে তার মৃত্যু ঘটেছে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখছি, এক কুচক্রি তান্ত্রিক তার স্বার্থ সিদ্ধির জন্য জাগ্রত করেছিল এই পিশাচিনীকে, কিন্তু এই পিশাচিনীকে সাধনার মাধ্যমে বশ করা যে সে তান্ত্রিকের কাজ নয়, কারণ সে পিশাচিনীর খাদ্যই হল রক্ত। ওর ওই দাঁত দিয়ে কামড় বসে রক্ত চুষে চুষে খায় মানুষের শরীর, আর সেই জাগ্রত করণের সময় সেই পিশাচিনীকে ভোগ দিতে হয় মানুষের রক্ত। কিন্তু সেই তান্ত্রিক তাকে ভোগ নিবেদন করলেও এতকাল সেই পিশাচিনী বন্দী দশায় থাকার জন্য তার খিদে বহু গুণ পায়, তাই সে তার সাধককেই শেষ করে ফেলে। আর আমি তোকে এইটুকু বলে দিচ্ছি তারানাথ, সেই পিশাচিনীকে যেখানে জাগ্রত করা হয়েছে সেইখানেই আছে তাকে শেষ করে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার শক্তি। আমি আশীর্বাদ করি তারানাথ, যেন তুই রক্ষা করতে পারবি এতগুলো গ্রামের মানুষকে ওই রক্ত পিশাচিনীর হাত থেকে। আমি জানি তুই পারবি। তারপর দেবী চলে গেলেন। সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন আমার মনের মধ্যে যেন অদ্ভুত এক শান্তি অনুভব করলাম, আর নাকে এলো এক অদ্ভুত সুন্দর চন্দন কাঠের গন্ধ, আর বিছানায় মাথার কাছে খুঁজে পেলাম কতকগুলো সাদা রঙের জুঁই ফুল। আমার আর বুঝতে বাকি রইল না যে সত্যি মধুসুন্দরী দেবী এসেছিলেন। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। আমার সামনে সম্পূর্ণ সত্যটা এভাবে তুলে ধরার জন্য। এইটুকু বলে তারানাথ থামল, উঠে বলল, দাঁড়াও আর এক কাপ চা বলে আসি। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে প্রায়, ও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে কি চলছে বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনা এমনই। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মেশে, কিন্তু আমরা মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না, তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয়, ও বোঝে। মিনিটখানেক পর ও এলো বাইরে থেকে, একটু গলাটা খাঁকড়িয়ে একটু কেশে নিল। ভিতরে এসে ঢুকতেই আমরা দুজনেই জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুরমশাই কি হলো বলুন? কোথায় ছিলাম যেন আমি? হ্যাঁ, সেই দিন সকালে আমি তখন দাওয়ায় এসে বসেছি রামলালের সাথে। উনি আমার সাথে এটা ওটা নিয়ে কথা বলছিলেন। আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করলাম যে এখানে কি কিছুদিন আগে কোনো তান্ত্রিককে কোনো সাধনা করতে দেখেছিলেন। সে আমার কথা শুনে নাই জানিয়ে দিল। আমার মনে তখনও চলছে, দেবী যে বলে গেলেন ওই পিশাচিনীর মৃত্যু সেখানেই হবে যেখানে তাকে জাগ্রত করা হয়েছিল, তবে আমি কিভাবেই বা জানব ওই জায়গা কোথায়, আর কেই বা তার হদিস দেবে আমাকে? এত শত ভাবছি, এমন সময় হঠাৎ করেই পাঁচ ছয় জন লোকের একটা দল আর সাথে কিছু ছোট ছোট ছেলে মেয়েদের দল এগিয়ে এলো মোড়ল মশায়ের বাড়ির দিকে। আমি বুঝলাম তাদের হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই তারা তাদের মোড়লকে জানাতে এসেছে।
কিন্তু আমি দেখলাম তাদের মধ্যে দুজন লোক একটু ক্রুদ্ধ। তারা বললেন, মোড়ল মশাই, আপনারে তো আমরা আগেই কয়েছিলাম এ কোনো বাঘের কাজ নয়। এবার তিন তিন খান মানুষ মারা বললে, তারপর কাল রাতে আমাগো মোট চার চার খান গোয়ালে দুধ দেওয়া গরুগুলাও রক্তশূন্য হইয়া গোয়ালে মরে পড়ে আছে। আপনি এবার আমাদের কিছু বিহিত করেন, না হলে যে আমাদের প্রাণ নিয়েও কদিন পর টানাটানি পড়বে। এবার কিন্তু আপনি কিছু না করলে আমরা এই গা ছাড়তে বাধ্য হব। লোকটার কথা শেষ হতেই রামলাল নিজে বলল, আপনারা আমাকে এতদিন ঠিকই বলেছিলেন যে এ কোনো অপশক্তির কাজ, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। কিন্তু কাল আমি সশক্তি তার প্রমাণ পেয়েছি। আর যে ঠাকুরমশাইকে দেখেছেন, কালিনি না থাকলে আমাকে ওই সেই অপশক্তির হাতে পেরান দিতে হতো। গ্রামের মুখ্য মানুষ মোড়লের মুখে আমার কথা শুনে সেই লোকটা আমায় বলল, ঠাকুর মশাই, আপনি এখন পারেন আমাকে বাঁচাইতে, রক্ষা করেন আমাকে ওই পিশাচিনীর হাত থেকে। আজ আমার ওই শখের গরুটারে ওই অপাশক্তি মাইরে ফেললে, এবার কিছু না করলে যে আমাদেরও প্রাণ সংশয় ঘটবে ঠাকুর মশাই। আমার মনটাও ওদের কথা শুনে কেন জানি না ভারাক্রান্ত হয়ে গেল। আমি তাদের সবাইকে থামিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, আমি আমার সাধ্য মতো নিজের যত শক্তি আছে তা দিয়ে সেই পিশাচিনীকে শেষ করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমায় কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। তা না জানতে পারলে সেই কাজ যে অসম্ভব হয়ে পড়বে। লোকটা বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি আমাকে প্রশ্ন করেন, আপনি কি জানতে চান? আমরা যতজন আইছি সবাই আপনাকে ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সেই মানুষগুলোকে একই প্রশ্ন করলাম যে এখানে কি কিছুদিন আগে তারা কোনো তান্ত্রিককে কোনো সাধনা করতে দেখেছিল কিনা। সবাই দেখলাম একে একে না করে দিল। আমি তখন মনে মনে আস্থা হারিয়ে ফেলেছি। এমন সময় যে বাচ্চাগুলোর দল এসেছিল, তাদের মধ্যে একটা মিষ্টি ছোট্ট মেয়ে বেরিয়ে এসে বলল, তুমি কি ওই একটা শয়তান দাদুকে খুঁজছো যার বড় বড় দাড়ি কোপ ছিল আর সারা শরীরে ছিল একটা লাল রঙের পোশাক? ওই শয়তান দাদুটাই তো আমাদের বকা দিয়ে জঙ্গলের পাশে নদীর দিকে খেলতে বারণ করেছিল। আর সেই বদমাস দাদুটা কত শত বাজে বাজে জিনিস নিয়ে খেলতো ওই নদীর পাশে গাছটার নিচে। সেদিন তো আমাদের একটা মরা বিড়ালের মাথা দেখিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে আমরা বাবা ওইখানে ভয় আর যাই না। আমি বাচ্চা মেয়েটার কাছে এগিয়ে গিয়ে তাকে তুলে কপালে একটা চুমু খেয়ে বললাম, তুমি যে আমার কি উপকার করলে মা তা তুমি নিজেই জানো না। তুমি কি আমাকে সেই জায়গাটা একবার নিয়ে যেতে পারবে? মেয়েটা এবার নিজের গালে হাত দিয়ে কি যেন একটা ভেবে বলল, হ্যাঁ নিয়ে যেতেই তো পারি, কিন্তু ওই শয়তান দাদুটা যদি বকে দেয় আর আমাদের আবার ভয় দেখায় তবে কি হবে? আমি মেয়েটিকে বললাম, না না আমি আছি তো, চলো তোমরা আমাকে নিয়ে চলো সেই জায়গাটায়, সেই দাদু তাহলে আর তোমাদের বকবে না। মেয়েটা এবার একটু গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আমাকে বলল, চলো তবে। এরপর আমি, রামলাল আর সাথে যারা যারা এসেছিল নালিশ করতে, সবাই মিলে এগিয়ে চললাম সেই বাচ্চা মেয়েটার পিছু পিছু। খানিকটা জঙ্গলের পথ পেরিয়েই তারপর পড়ল একটা নদী, আর তারপরে পড়ল একটা বড় ধরনের শিমুল গাছ। এখানে যে কিছুদিন আগে তন্ত্রবিদ্যা সাধনা হয়েছে
তার বলে দিতে হয় না, এদিকে ওদিকে তার প্রমাণ ছড়িয়ে রয়েছে। একটা কালো জ্বলে যাওয়া যোগ্য কুণ্ড আমার চোখে পড়ল, আরো কত শত সরঞ্জাম। এবার একটু এগোতেই আমাদের নাকে একটা বিদঘুটে নোংরা মরা পচা গন্ধ এলো। আমি সবাইকে পিছনে থাকতে বলে নিজে এগিয়ে গেলাম সেদিকে। সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। সেখানে মরে পড়ে আছে এক লাল বসন পরিহিতা কাপালি, যার আপাদ মস্তক শরীর এখন পিঁপড়া আর শিয়ালে ছিঁড়ে খেয়েছে, আর তার শরীরের কোনো অংশেই যেন রক্ত নেই, পুরোটাই ফ্যাকাশে। আমি বুঝলাম এই সেই তান্ত্রিক যার কথা মধুসুন্দরী দেবী বলেছিলেন, আর তার নির্মম পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী। আমি সেখান থেকে গ্রামের লোকগুলোর কাছে এগিয়ে গিয়ে তাদের উদ্দেশ্যে বললাম, তোমরা বাচ্চাগুলোকে ওইদিকে যেতে দিও না, তাতে ওরা ভয় পাবে। আমি ওদের নিয়ে বরং গ্রামের দিকে এগোচ্ছি, তোমরা ওখানে একটা মৃতদেহ পাবে, ওটাকে সৎকারের ব্যবস্থা করো, তাতে তোমাদেরই মঙ্গল হবে। আর রামলাল, তুমি আমার সাথে এসো, কাল হলো মহা অমাবস্যা তিথি, তাই আমি কাল এই স্থানেই এক ঘোর তপস্যা করব। তার জন্য অনেক কিছু লাগবে, তা আমাকে জোগাড় করে দেবে তুমি। আজ ফিরে চলো, অনেক কাজ আছে কালকের জন্য। আমার কথা মতো গ্রামের মানুষগুলো সেখান থেকে গেল। আমি তখন রামলাল আর বাচ্চাদের নিয়ে গ্রামে ফিরে এলাম। আমার এবার মনটা একটু শান্ত, কারণ আমি জেনে গেছি কিভাবে সেই পিশাচিনীকে দমন করা সম্ভব। তাই আমি মনে মনে কালকে সাধনার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। আমি সেই দিনই পুরো গ্রামের বাইরে গঙ্গা জল ছড়িয়ে দিই, আর এক বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেলি সারা গ্রামটাকে, যাতে সে আর কারো কোনো ক্ষতি সাধন না করতে পারে। পরের দিন অমাবস্যায় আমি পিশাচ আহ্বান প্রতিহতকরণ যজ্ঞের আয়োজন করব, যা আমি মাতু পাগলির কাছে শিখেছিলাম বীরভূমের শ্মশানে। আর সেই যজ্ঞ দ্বারা যে কোনো অপশক্তিকে তার উৎসে ফেরত পাঠানো যায়। আর একবার যদি কোনো মহাপিশাচের আহ্বান করা হয়, তাকে ফেরত পাঠানো বা বন্দি করার মন্ত্রও আমি জানতাম। পরের দিন রাত তখন অনেক হবে, গ্রামের সবাইকে বাড়িতে থাকার আদেশ দিয়ে আমি যাই সেই গাছতলায়। আজই সেই দিন যেদিনে রক্ত পিশাচিনীর সংহার আমাকে করতেই হবে। আমি সেই স্থানে পৌঁছে নিজের আরাধ্য দেবীকে প্রণাম সেরে যজ্ঞে বসলাম। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলাম। একের পর এক কাঠ আগুনে দিয়ে চলেছি আর ঘি ঢালছি। এমন সময় বহু দূর থেকে যেন শিয়াল ডেকে উঠল। প্রায় ঘণ্টা খানেক পর আমার চারপাশে যেন এক অদ্ভুত ধুলোর ঝড় উঠল। যজ্ঞ শুরু করার আগে আকাশে মেঘ ছিল না, তাহলে কোথা থেকে এলো এত ঝড়? চারিপাশে হাওয়ার দাপটে গাছপালার ডাল ভাঙার শব্দ হচ্ছে, আর তার মধ্যে থেকে এদিক ওদিক কাঁপিয়ে শোনা যাচ্ছে এক মহা অট্টহাসি। এ হাসি এতটাই ভয়ানক যে গায়ের রক্ত বরফ হয়ে যায়। আমি এত ভয়ানক শক্তির সামনে ভয় পাইনি এবং আস্থাও হারাইনি, কারণ শুধুই নিজের লালসা মেটাতে যে লোভী তান্ত্রিক এই রক্ত পিশাচিনী শক্তির আহ্বান করেছে, তাকেও হার মানতে হবে শুভ শক্তির কাছে। এইটুকু ছিল আমার বিশ্বাস। এবার আমি চোখ খুললাম,
চোখের সামনে দেখতে পেলাম কালো মেঘ চারিপাশ ঘিরে রেখেছে। সেই মেঘের মতো এক বড় কুণ্ডলীর মধ্যে আধা শরীর বের হয়ে থাকা সেই রক্ত পিশাচিনী, তার মুখ এতটা ভয়ানক যে তাকিয়ে থাকা যায় না। চারিদিক যেন এক মরা পচা গন্ধে ভরে উঠেছে। সেই রক্ত পিশাচিনীর হাসিতে চারিপাশ কাঁপছে। আমি জানি আমার যোগ্য শেষের পথে শুধুমাত্র একটা পাত্র রক্ত, যা আগেই আমি মরল মশাইয়ের দিয়ে জোগাড় করে রেখেছিলাম, সেটা আহুতি দিলেই ব্যাস। কিন্তু আমি তা তখন করলাম না, বরং তার দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করলাম, তুই জন্ম নিয়েছিস এক লোভী তান্ত্রিকের দ্বারা, সে তোকে ব্যবহার করার জন্যই জাগ্রত করেছে, তবে আমি এর শেষ দেখে ছাড়ব, আর কোনো মানুষ বা প্রাণীর ক্ষতি তুই করতে পারবি না, কারণ আজ তোর শেষ দিন। চারিদিক কাঁপিয়ে সেই ভয়ানক কণ্ঠে আবার শোনা গেল, আমায় যে আহ্বান করে তপস্যার মাধ্যমে আমায় তার বলা কাজ করতেই হয়, আর আমি খাদ্য না পেলে সেই সাধককে হত্যা করবই, আর আমি থামবো না, আর আমি থামবো না, এই গ্রামের সবাইকে শেষ করে ফেলবো, আর আমার পথে বাধা হয়ে যেই আসবে আমি তাকেও শেষ করে ফেলবো। আমি বললাম, বল কি তোর উদ্দেশ্য, আজ দেখি তোর কত ক্ষমতা। আমি তারানাথ চক্রবর্তী, মাতু পাগলির শিষ্য আমি, আর তুই শেষ করবি আমায়, নরকের কীট। এবার পিশাচিনীর হাসিতে চারিপাশ ভরে গেল। তুই প্রচেষ্টা কর আমায় আটকানোর, আমিও দেখি গ্রামের শেষ কিভাবে তুই আটকাতে পারিস। পিশাচিনী দু হাত বাড়িয়ে এগিয়ে আসতে থাকলো এই দিকে। আমি তৎক্ষণাৎ সেই যজ্ঞে নিক্ষেপ করলাম এক বাটি তাজা রক্ত। আগুন নেভার বদলে দাউ দাউ করে জ্বলে উঠল। সেই রক্ত পিশাচিনীর এগোনোর আগেই তৈরি হয়ে গেল এক বলয়, যা পুরো জায়গাটা জুড়ে একটা সুরক্ষা ক্ষেত্র তৈরি করল। সেই পিশাচিনী চেষ্টা করল ওই বলয় অতিক্রম করে ঢোকার, একবার নয় বহুবার। সে তখন বারবার প্রতিহত হয়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকল। আমি বললাম, আমার বিশ্বাস কখনো ভুল হয়নি, আর অশুভ শক্তির জয় হলে যে পৃথিবীর নিয়মের উল্লঙ্ঘন হতো, আমি তা হতে দিতে পারি না। ফিরে যা তুই, ফিরে যা। আমি তখন নিজের চোখে দেখলাম সেই পিশাচিনী অট্টহাসি করতে করতে এগিয়ে যেতে থাকলো আকাশের পানে। ধীরে ধীরে চারিপাশ শান্ত হয়ে এলো। ততক্ষণে ভোর হবে হবে করছে, আকাশে আলোর দেখা পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে। আমি নিজের কাজ শেষ করে ফিরে এলাম রামলালের বাড়ি। গ্রামের সবাই সেই রক্ত পিশাচিনীর শব্দ শুনতে পেয়ে জেগেই বসেছিল। আমি মোড়লের সামনে গিয়ে বললাম, রামলাল আর কোনো ভয় নেই, আপনি ও আপনার গ্রামও নিরাপদ, এখন আর কোনো অপশক্তি আপনাদের কিচ্ছু করতে পারবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন, আর বড় করে মা মহাকালীর পুজো করুন, তাতে গ্রামের উপর বিপদ আসবে না। আপনি আমাদের বাঁচালেন ঠাকুর, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তার ভাষা নেই আমার। আমি মা কালীর পুজো করব আমার বাড়িতেই, আর তাতে আমন্ত্রণ থাকবে পুরো গ্রাম, সবাই মিলে বলো জয় মা মহাকালীর জয়। আমি আর সেই গ্রামে থাকিনি, সেই দিনই সেই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ি।
আমার নিজের অচেনা পথে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানা তান্ত্রিক ফ্যানফিকশন গল্প তারানা তান্ত্রিক ও রক্ত পিশাচিনীর কোপ। শেষ হলো আমাদের আজকের গল্পের আসর। পরের সপ্তাহে এই রকমই ভিন্ন কোনো স্বাদের গল্প নিয়ে আড্ডা বসবে শুধুমাত্র গল্পের আসরে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।